নমস্কার বন্ধুরা, ফুটন্ত গরম জলে দিয়ে দাও ডিম। ফুটন্ত গরম জলে ডিমের মিশ্রণ দিয়ে এত অপূর্ব স্বাদের রেসিপি হয় যে ভাত রুটি সব কিছুর সাথেই জমে যাবে। আর একবার যদি বানাও তাহলে ডিমের অন্য কোনো রেসিপি আর ভালো লাগবে না। এই দুর্দান্ত রেসিপিটার জন্য চারটে ডিমকে আমি ফাটিয়ে নিয়েছি। ডিমের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে এই ডিমগুলোকে ফেটিয়ে নিতে হবে। খুব ভালো করে ফেটিয়ে নেব। তো ডিমগুলোকে ফেটিয়ে নিয়েছি লবণ দিয়ে। এবার একটা বাটির মধ্যে আমি এই মিশ্রণটাকে নিয়ে নিচ্ছি। এদিকে কড়াইতে আমি জল গরম হতে আগে থেকেই বসিয়ে রেখেছিলাম। দেখো জলটা কিন্তু ফুটে উঠতে শুরু করেছে। এবার এই ফুটন্ত গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি ডিমের মিশ্রণটা। এভাবে উপর থেকে ফুটন্ত জলের মধ্যে ডিমের মিশ্রণটাকে এক জায়গাতেই ঢেলে দিতে হবে। একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখো একটা ফুলের মতো মনে হচ্ছে। এটাকে মোটামুটি ঘড়ি ধরে 4 থেকে 5 মিনিট সিদ্ধ করে নিতে হবে। তো ঠিক 5 মিনিট পর দেখো যখন সিদ্ধ হয়ে গেছে তখন আমি গ্যাস অফ করে দেবো। দেখো কত সুন্দর, চারটে ডিম থেকে কিন্তু আমার অনেকটাই এখানে ডিমের যে মিশ্রণ সেটা পেয়ে গেছি। গ্যাস অফ করে দেওয়ার পর একটা ছাঁকনি বা স্ট্রেনারের মধ্যে আমি এই মিশ্রণটাকে ছেঁকে নিলাম। এবারে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। তারপর জলটাকে ভালো করে ঝরিয়ে নিতে হবে। তো এই কাজটা করে নেওয়ার পর এদিকে আমি কড়াইতে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলে করলে খেতে বেশি ভালো লাগবে। তেল গরম হয়ে গেলে প্রথমেই গোটা জিরে ফোড়ন দিয়েছি। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে আমি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটা বড় সাইজের আলুকে ছোটো ছোটো করে টুকরো করে। তো এখানে আলুর সাথে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব। তো মিনিট দুয়েক সময় ধরে আমি আলুর সাথে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবার পর এবার আমি একটা টমেটো কুচি এখানে দিয়ে দিলাম। টমেটোটাকেও কিন্তু মিনিটখানেক খুব ভালো করে নেড়েচেড়ে নেব। এখন গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু হাইতে রেখেছি। এবার এখানে আমি দিয়ে দিলাম রসুন আর আদা, গ্রেটারের মধ্যে গ্রেট করে নিয়েছি আদা আর রসুন। আর ঝাল ভুজে কাঁচা লঙ্কার কুচি এখানে আমি দিয়ে দিলাম। সব কিছুকে একসাথে একটু নেড়েচেড়ে নেবার পর এবার যে ডিমের মিশ্রণটাকে আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম সেই ডিমের মিশ্রণটাকে দিয়ে এইভাবে একটু জাস্ট খুন্তি দিয়ে প্রথমে ভেঙে নিচ্ছি, ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছি। তারপর খুব ভালো করে ডিমের মিশ্রণটাকে 2 থেকে 3 মিনিট ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি ডিমটাকে 2 মিনিট ভালো করে ভেজে নিয়েছি। তারপর এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, তারপরে ধনে গুঁড়ো অ্যাড করছি, আর দিয়ে দেব জিরে গুঁড়ো। সবই বাড়িতে থাকা মশলার ব্যবহার করব। স্বাদ মতো লবণ এখানে আমি অ্যাড করলাম ডিমের মধ্যে, প্রথমে লবণ দেওয়া ছিল তাই বুঝে দেবে। আর অল্প চিনি এখানে আমি অ্যাড করলাম। এবার সমস্ত মশলার সাথে ডিমটাকে আরও 1 থেকে 2 মিনিট খুব ভালো করে ভেজে নেব। তো দেখো খুব ভালো করে আমার ডিমটাকে সমস্ত মশলার সাথে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে জল অ্যাড করছি, এখানে গরম জল অ্যাড করতে পারো, আমি নর্মাল তাপমাত্রা জল অ্যাড করছি। যদি একটু ঝোল ঝোল খেতে পছন্দ করো তাহলে জলের পরিমাণটা বাড়িয়ে নেবে। তবে এই রেসিপিটা একটু মাখা মাখা খেতেই বেশি ভালো লাগে, তাই জলটা খুব বেশি আমি ব্যবহার করিনি। ফুটে উঠতে শুরু করলে ঢাকা দিয়ে দিলাম, ঘড়ি ধরে 5 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করে নেবো। আর ঠিক 5 মিনিট পর আমি ফিরে এলাম। 5 মিনিট পর দেখো ঝোলটা কিন্তু কিছুটা ঘন হয়ে এসছে। এখনও 2টো উপকরণ আমার মেশানো বাকি রয়েছে। প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে একটু বেশি করে ধনে পাতা কুচি, আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এবার ধনে পাতা কুচি আর গরম মশলার গুঁড়োটাকে মিশিয়ে নেব। এর থেকে বেশি আমি ঘন করব না, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও কিছুটা ঘন হয়ে যাবে। তো আমি গ্যাস অফ করে দিয়েছি। আর দেখো কত সুন্দর দেখতে হয়েছে, আশা করছি দেখেই বুঝতে পারছো। এবার আমি সার্ভ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল ফুটন্ত গরম জলে ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপি। ডিমের একঘেয়ে রেসিপি ছেড়ে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করো, কথা দিচ্ছি ভীষণ ভালো লাগবে। ভাত দিয়েও যেমন খেতে ভালো লাগে তেমনই রুটি পরোটার সাথে কিন্তু দারুণ জমে যাবে। তাহলে বন্ধুরা ফুটন্ত গরম জলে ডিম দিয়ে এই রেসিপিটা আজই ট্রাই করো। ভিডিওটাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো। ধন্যবাদ।